আবাস যোজনা নিয়ে ভুরি ভুরি স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগের মধ্যেই শিক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় চলছেই। ফের এ নিয়ে সরব হলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সব নদী গিয়ে সাগরে মিলেছে, ওএমআর শিট বিকৃত করে চাকরির আড়ালে মোটা টাকার লেনদেন হয়েছে। ইডি আজ থেকেই তদন্ত করুক, বুধবার এই কড়া মন্তব্যই করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। গ্রুপ ডিতে নিয়োগে দুর্নীতি মামলায় আগে থেকেই তদন্ত করছিল সিবিআই, এবার আর্থিক তছরূপের অভিযোগে ইডিকেও তদন্তের নির্দেশ দিলেন তিনি। দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন 2016 গ্রুপ ডির ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থী লক্ষ্মী টুঙ্গা। বুধবার মামলাকারীর আইনজীবী 100টি ওয়েমার শিটের উদাহরণ টেনে বলেন, নাইসার গাজিয়াবাদ হার্ড ডিস্কে যাদের প্রাপ্ত নম্বর শূন্য, এমনকি হাইয়েস্ট মার্কস 4 এসএসসি সার্ভারে দেখা যাচ্ছে, তারাই পেয়েছেন 43 নম্বর। মামলাকারী লক্ষ্মী টুঙ্গার অভিযোগ, তার চেয়ে কম নম্বর পেয়ে অযোগ্যরা চাকরি পেল, তার চাকরি হয়নি। 2016 সালে আমি পরীক্ষা দিয়েছি, পাসও করি, পাস করে নাম বেরোনোর পরে আমরা ইন্টারভিউ দিই, ইন্টারভিউতেও টিকে যাই, তারপরে ওয়েটিংয়ে ঝুলিয়ে দেয় আমাদেরকে। 3টে ফেজ হয়ে গেছে, আশাবাদী ছিলাম আমরা, আমাদেরও ডাকবে, কিন্তু তাও হলো না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার রায় দিয়েছেন, আমরা খুবই আশাবাদী রায়ের ক্ষেত্রে। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, সাদা ওয়েমার শিটে চাকরি হয়েছে, এই ওয়েমার শিট বিকৃত করার আড়ালে মোটা টাকার লেনদেন হয়েছে, ইডি আজ থেকেই তদন্ত করুক। বিচারপতি প্রশ্ন করেন, সেই সময় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? তখন এসএসসির আইনজীবী বলেন, সম্ভবত সুবীরেশ ভট্টাচার্য তখন চেয়ারম্যান ছিলেন। বিচারপতি জানতে চান, সিবিআই কে কি সুবীরেশ সব বলেছেন, যার নির্দেশে করেছেন তার নাম কি বলেছেন? তখন সিবিআই এর আইনজীবী আদালতে জানান, সুবীরেশ ভট্টাচার্য জামিন খারিজ হয়েছে, সুবীরেশ ভট্টাচার্যের ভাগ্নেকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, অধিকাংশ ওয়েমার শিট ফাঁকা, বিশ্বাস করি না টাকা ছাড়া এই ম্যানিপুলেশন সম্ভব, ইডিকে সব মামলায় যুক্ত করব, কোনো ব্যক্তি যেন পালিয়ে না যায়। শূন্য বেড়ে 43 হয়ে গেল, 1 বেড়ে 43 হয়ে গেল বা 42 হয়ে গেল, আর্থিক লেনদেনের ফলেই হয়েছে, তাই আজকে ইডিকে পার্টি অ্যাড করতে বলেছেন। সুবীরেশবাবু যে সময় চেয়ারম্যান ছিলেন সেই সময় শূন্য বেড়ে 43 হয়েছে, আজকে দেওয়া তথ্য অনুযায়ী যা স্কুল সার্ভিস কমিশন মৌখিকভাবে জানিয়েছে, তাহলে শূন্য বেড়ে 43 হয়েছে তার সময়কালে। অর্থের লেনদেন হয়েছে তো কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। এক, নিয়োগ হয়নি, দুই, যা নিয়োগ হয়েছে তার 80% দুর্নীতি, এবং এই দুর্নীতির দায় কোনো একজন বা দুজনের না, ইট ইস অর্গানাইজড ক্রাইম, টাকার খেলা হয়েছে, সেই টাকা পাটে পাটে ভাগে ভাগে কালীঘাট পর্যন্ত পৌঁছেছে। এবং এসএসসি, টেট, গ্রুপ সি, গ্রুপ ডি, এই সমস্ত দুর্নীতির নদীগুলো সমুদ্রে গিয়ে মিশেছে, এই সমুদ্রের মাথায় নবান্ন এবং কালীঘাট। না বোঝার কোনো কারণ নেই, তদন্ত হতে হবে, অপরাধীদের ধরতে হবে এবং এর নিরসন ঘটাতে হবে। তদন্তের পর তদন্ত চলছে আর সরকারি শূন্য পদ থেকে যাচ্ছে স্কুল তো, এবার শিক্ষক গ্রুপ ডি এর অভাবে স্কুলও বন্ধ হয়ে যাবে। শিক্ষার অধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকার থেকে পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হচ্ছে। মুখ্যমন্ত্রীর এগিয়ে আসা উচিত, শিক্ষামন্ত্রীর এগিয়ে আসা উচিত, এক্ষেত্রে বিভাজনের রাজনীতি ভুলে ইগোটাকে দূরে সরিয়ে রেখে এগিয়ে আসা উচিত, পাপস্খলনের জন্য এগিয়ে আসা উচিত, সবাই মিলে এসে কোর্টের মধ্যস্থতায় একটা সমাধান সূত্র বার করতে হবে, না হলে এই দীর্ঘসূত্রিতা সর্বনাশ করে দেবে গোটা পশ্চিমবঙ্গের। দুটো প্রজন্ম এর মধ্যেই শেষ হয়েছে, আরেকটা প্রজন্ম অপেক্ষা করছে ধ্বংসের জন্য। গ্রুপ ডি নিয়োগে ইডি তদন্তের নির্দেশ দিয়েছে কোর্ট। ইতিমধ্যে সিবিআই হাইকোর্টে জানিয়েছে, এখনো পর্যন্ত গ্রুপ ডির 2823টি ওয়েমার শিটে কারচুপি হয়েছে। এই সবকটি ওয়েমার শিটের স্ক্যান কপি মামলাকারীকে দেওয়ার জন্য সিবিআই কে নির্দেশ দেন বিচারপতি। সিবিআই সময় চাইলে 10 দিন সময় দেন বিচারপতি। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।